আজ শুক্রবার, বিশে আষাঢ় 2024 সালের 5ই জুলাই, মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সূর্যের আলো ডোবার পর 108 বার জপ করুন। আজ শুক্রবার, অবশ্যই সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রেম করে বিবাহ বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন, বা যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল বা ফ্লাওয়ার পারফিউম ওরিয়েন্টেড জগতে আছেন, ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন, ফেমাস হতে চান, শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। আজ হলুদ রঙের বস্ত্র পরুন, দেবী লক্ষ্মী নাম জপ ধ্যানাধনা করুন, পারফিউম মাখুন, অত্যন্ত লাভান্বিত হবেন। বন্ধুরা, শনি কিন্তু রাশি পরিবর্তন না করলেও বক্রী হয়েছে, মাত্র 5 দিন হলো, যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। আজ কোনো খুশির সংবাদ কিন্তু আপনারা পেতেই পারেন, তবে মাত্রা অতিরিক্ত খুশিও কিন্তু দুঃখের কারণ হতে পারে। যখনই আমাদের সাথে সব কিছু ভালো ভালো ঘটে, তখন কিন্তু আমাদের ধৈর্য ধরা উচিত, আরও বিনম্র হওয়া উচিত। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ কিন্তু আপনারা করতেই পারেন। বন্ধুবান্ধবদেরকে অতিরিক্ত উদারতার সুযোগ যেন আজ গ্রহণ করতে দেবেন না। আয় ইনকাম বাড়তে চলেছে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন, তারা কি বলছেন তা থেকে শেখার চেষ্টা করুন। দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি,